আমি বিয়ে করেছি, আমি মানে মন খুলে বলতে পারিনি, আমি আমার হাজবেন্ডের সাথে এক জায়গায় বসে কফি খাইনি কেন? আপনি গত কয়েকদিন আগে আপনি দেখে থাকবেন, আমার আমার ব্যক্তিগত আক্ষেপ, কারণ আমি 16 বছরের জার্নি আমার, আমি একদম FDC যেদিন থেকে এসেছি আমার কাছে মনে হয় যে আমি একদম টানা কাজ করে গেছি, যার কারণে FDC 3 নম্বর ফ্লোরে কিন্তু আমি আমার একটা বেডরুম সাজিয়েছিলাম শুধু ঘুমানোর জন্য, কারণ আমাকে ওখানে থাকতে হয়েছিল টানা 3 দিন। সিনেমা করতে করতে কিন্তু আমার ফেসে অনেক প্রবলেম হয়েছিল, আজকে তো আমি উইদাউট মেকআপে লিপস্টিক দিয়ে শুধু আপনাদের সামনে বসতে পাচ্ছি। তো সব কিছু মিলে কিন্তু এর পেছনে একটাই কারণ ছিল, সেটা কিন্তু চলচ্চিত্র। আমি বিয়ে করেছি, আমি মানে মন খুলে বলতে পারিনি, আমি আমার হাজবেন্ডের সাথে এক জায়গায় বসে কফি খাইনি কেন? চলচ্চিত্রের স্বার্থে, কারণ ওই সময় আমার সাকিবের ছিল মিনিমাম 10টা ছবি, পাইপলাইনে ছিল আরও 5টা ছবি, আবার ফোন করে বলা হচ্ছে আরও 2-4টা ছবি। আমরা ব্যাংককে প্রচুর শুটিং করেছি, মালয়েশিয়াতে করেছি, সিঙ্গাপুরে করেছি, ইন্ডিয়াতে করেছি, আমরা একসাথে গিয়ে ফুচকাও খেতাম না, আমি ফুচকা খুব পছন্দ করি। হ্যাঁ, এই আনন্দগুলো সমস্ত নষ্ট করার পেছনে মূল কারণ ছিল, আমি যদি আমার ব্যক্তি যাই, গত কয়েকদিন আগে চলচ্চিত্র উৎসব হয়ে গেল, যারা আমাদের ব্যাড কমেন্ট করে আমি সেই ভাই বোন সেই লোকদেরকে বলতে চাই, আপনারা কেন কমেন্ট করছেন না যে চলচ্চিত্রটা উৎসবটা হয়েছে বাংলাদেশে, বাংলাদেশের মাটিতে, দেখেছেন আপনাদের সকলের প্রিয় শাকিব খান, দেখেছেন আমি এখানে রাজা কাঙ্কেলের অনেক বড় একটা ফ্যামিলি, কোথায় সম্রাট ভাই, কোথায় হচ্ছে বাপ্পা ভাই, ফেরদৌস ভাই, পূর্ণিমা আপু, শাবনুর আপু দ্যাট টাইম কিন্তু বাংলাদেশে, কোথায় মৌসুমি আপু, কোথায় সানি ভাই, কোথায়? আমি আপনাদেরকে বলতে চাই ভাই, দেখেন বেলা শেষে পরিবারের মানুষকে কিন্তু আমরা একটা সাপোর্ট দিই, দেখবেন যে ভুল ত্রুটি যেটাই হোক ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নয়, বাট আমরা পরিবারকে সাপোর্ট করি, তো কেন আমরা নিজেরা পরিবার হতে পারি না? পরিবার হয়ে দেখবেন জিনিসটা অনেক সুন্দর, আমাদের পাশের দেশে কিন্তু আপনারা হয়ে আসবেন, দেখে আসবেন। এই যে আপনারা এখানে সাংবাদিক ভাইরা আছেন না, বাট আমি আপনাদেরকে সেলিউট করি। কিছুদিন আগে একটা প্রাইভেট চ্যানেলের একটা সাংবাদিকের সাথে কোনো একটা আর্টিস্টের একটু দূরত্ব হয়েছিল, আমি প্রাউড করে বলবো, আমি সেলুট জানাই আপনাদের সাংবাদিক ভাইদেরকে যে আপনাদের কতটা একতা, আপনারা রাস্তায় দাঁড়িয়ে গেছেন। বাট আমাদের শিল্পীদের মধ্যে না ওই ব্যক্তি জীবনটা নিয়ে টানাটানি করে, বাট তারপরেও যে আমাদের প্রফেশন জীবনটা আছে যেটা দিয়ে আমরা পরিচিতি সেটা ভুলে যাই। তো সেই জায়গা থেকে আমি বলবো যে চলচ্চিত্র উৎসবে কিন্তু আপনারা দেখেছেন কোনো আর্টিস্টকে কভার করতে পেরেছেন? পারেননি, তাহলে এই লেখাটা লেখেন। আর যেটা দিন করেছে ভালো কাজ করেছে, যেমন আমি বলি আমাদের বাংলাদেশে আমি খুবই পছন্দ করি দুজন জুটিকে।